নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো চলো আজকের ক্লাস শুরু করছি প্রথম প্রশ্ন কি রয়েছে পং বাথ প্রকল্প কোন রাজ্যে আছে পং বাথ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি পাঞ্জাব রাজ্যে অবস্থিত এবার দেখো বিভিন্ন বাঁধ প্রকল্প কোন নদীতে অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত প্রথমে কি রয়েছে সরাবতী প্রকল্প কোন নদীতে অবস্থিত সরাবতী নদীতে এটি কোথায় অবস্থিত কর্ণাটক রাজ্যে নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত কৃষ্ণা নদীতে কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশে সোমালিসা বাঁধ প্রকল্প কোথায় অবস্থিত পেন্না নদীতে কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশে কয়না বাঁধ প্রকল্প কোথায় গড়ে উঠেছে কয়না নদীতে কোথায় অবস্থিত মহারাষ্ট্রে ভীমা প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে পবন নদীতে কোথায় অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত টাটা হাইডাল প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে ভীমা নদীতে কোথায় অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত উকাই প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে তাপ্তি নদীতে কোথায় অবস্থিত গুজরাটে অবস্থিত পানামা প্রকল্প কোন নদীতে অবস্থিত পানামা নদীতে কোন রাজ্য অবস্থিত গুজরাট রাজ্যে এই পানামা প্রকল্প অবস্থিত কাঁকড়াপাড়া প্রকল্প কোন নদীতে অবস্থিত তাপ্তি নদীতে কোন রাজ্য অবস্থিত গুজরাটে কার্জন প্রকল্প কোন নদীতে অবস্থিত কার্জন নদীতে এটাও গুজরাটে অবস্থিত রানা প্রতাপ সাগর প্রকল্প চম্বল নদীতে অবস্থিত কোন রাজ্য অবস্থিত এই চম্বল নদী রাজস্থানে জওহর সাগর প্রকল্প এটাও চম্বল নদীতে অবস্থিত রাজস্থানে যেটি অবস্থিত গঙ্গা সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত চম্বল নদীতে কোন রাজ্য অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে ময়ূরাক্ষী প্রকল্প ময়ূরাক্ষী নদীতে অবস্থিত কোন রাজ্য অবস্থিত এটি কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত ফারাক্কা প্রকল্প গঙ্গা নদীর ওপর গড়ে উঠেছে কোন রাজ্য অবস্থিত পশ্চিমবঙ্গে অবস্থিত কংসাবতী প্রকল্প কংসাবতী নদীর উপর গড়ে উঠেছে এটি কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গে রাজ্যে অবস্থিত পং বাঁধ প্রকল্প এটি বিপাশা নদীতে অবস্থিত কোন রাজ্যে অবস্থিত পাঞ্জাব রাজ্যে অবস্থিত সরাবতী প্রকল্প কোন নদীতে অবস্থিত সরাবতী নদীতে এটি কর্ণাটকে অবস্থিত মান্ডি প্রকল্প এটি বিপাশা নদীতে অবস্থিত কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট ভুটানের জাতীয় পশু হলো বা ভুটানের জাতীয় পশু কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি টাকিন টাকিন হচ্ছে ভুটানের জাতীয় পশু এইবার দেখো বিভিন্ন দেশের জাতীয় পশুর নাম প্রথমে কি রয়েছে ভারত ভারতের জাতীয় পশুর নাম কি রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু কোনটি বেঙ্গল টাইগার পাকিস্তানের মারখোর শ্রীলঙ্কার জাতীয় পশুর নাম কি সিংহ নেপালের গরু কানাডার বিবর অস্ট্রেলিয়ার জাতীয় পশু কোনটি ক্যাঙ্গারু আর্জেন্টিনার জাতীয় পশু পুমা ইংল্যান্ডের জাতীয় পশু সিংহ আমেরিকার জাতীয় পশুর নাম কি আমেরিকান বাইসন কেনিয়ার জাতীয় পশু সিংহ জাপানের কই নিউজিল্যান্ডের মুস সিঙ্গাপুরের জাতীয় পশুর নাম কি সিংহ হংকংয়ের জাতীয় পশু কোনটি ডলফিন আফগানিস্তানের জাতীয় পশু কোনটি শিপ ইন্দোনেশিয়ার জাতীয় পশু কোনটি কোমোডো ড্রাগন আয়তনে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি নায়াগ্রা জলপ্রপাত হচ্ছে আয়তনে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত বা নায়াগ্রা ফলস উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর ওপর অবস্থিত মূলত তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে নাইগ্রা জলপ্রপাত গঠিত এই তিনটি জলপ্রপাতের মধ্যে সবচেয়ে বড়টি হর্ষংসু ফলস বা কানেডিয়ান ফলস কানাডা ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের সীমান্তে অবস্থিত পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী সেটি কিন্তু হয়ে যাবে অ্যাঞ্জেল জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এবার দেখো বিভিন্ন জলপ্রপাত সম্পর্কে বিস্তারিত জেনে নেব প্রথমে কি রয়েছে দুধসাগর জলপ্রপাত এর দৈর্ঘ্য কত তিনশো মিটার মান্ডবী নদীর ওপর অবস্থিত কোথায় এই মান্ডবী নদী কর্ণাটক ও গোয়াতে বারকানা জলপ্রপাত কোথায় অবস্থিত কর্ণাটকে যোগ জলপ্রপাত এটি সরাবতী নদীর তীরে কর্ণাটকে অবস্থিত খানদাদার জলপ্রপাত উড়িষ্যায় অবস্থিত কুনে জলপ্রপাত মহারাষ্ট্রে অবস্থিত চাঁচাই জলপ্রপাত বিহার নদীর তীরে মধ্যপ্রদেশে অবস্থিত শিবসমুদ্রম জলপ্রপাত এর উচ্চতা কত আটানব্বই মিটার কোন নদীর তীরে অবস্থিত কাবিরি নদীর তীরে কোথায় অবস্থিত কর্ণাটকে অবস্থিত তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি পারসেন্ট প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জি টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও হুড্ডু জলপ্রপাত এর উচ্চতা কত আটানব্বই মিটার কোন নদীতে অবস্থিত সুবর্ণরেখা নদীতে কোন রাজ্য অবস্থিত ঝাড়খণ্ডে অবস্থিত ধুয়াধার জলপ্রপাত উচ্চতাগত তিরিশ মিটার কোন নদীতে অবস্থিত নর্মদা কোন রাজ্যে মধ্যপ্রদেশে অবস্থিত চিত্রকূট জলপ্রপাত খুব ইম্পর্টেন্ট কত মিটার উচ্চতা উনত্রিশ মিটার উচ্চতা কোন নদীতে অবস্থিত ইন্দ্রাবতী নদীতে অবস্থিত কোন রাজ্যে ছত্তিশগড় রাজ্যে অবস্থিত এঞ্জেল ফলস এর দৈর্ঘ্য কত এর উচ্চতা কত নয়শো উনআশি মিটার কোথায় অবস্থিত ভেনিজুয়ালাতে অবস্থিত ভিক্টোরিয়া ফলস একশো মিটার দক্ষিণ আফ্রিকায় অবস্থিত নায়াগ্রা ফলস একান্ন মিটার আমেরিকায় অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত চারশো পঞ্চান্ন মিটার এটি ভারতের কর্ণাটকে অবস্থিত রাইন ফলস তেইশ মিটার উচ্চতা সুইজারল্যান্ডে অবস্থিত ব্রাউন ফলস কোথায় অবস্থিত নিউজিল্যান্ডে অবস্থিত নেক্সট কোনটি একটি প্রাচীন বৈদ্যগ্রন্থ নিচের অপশানগুলির মধ্যে কোনটি একটি প্রাচীন বৈদ্যগ্রন্থ অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি অভিধর্ম কোষ হল একটি প্রাচীন বৈদ্যগ্রন্থ অভিধামা কোষা বা অভিধর্ম কোষ হল খ্রিস্টীয় চতুর্থ বা পঞ্চম শতাব্দীর অভিধর্মের ওপর একটি প্রাচীন বৈধ্য পাঠ এটি ভারতীয় বৈদ্য পণ্ডিত বসুবন্ধু দ্বারা সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল বসুবন্ধু মহাজান বৌদ্ধধর্মে ধর্মান্তরিত হওয়ার আগে এই বইটি লিখেছিলেন কোষ শব্দের অর্থ হল অভিধর্মের ভাণ্ডার বা কোষ এই পাঠ্যটি ভারত তিব্বত এবং পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্ম শিক্ষার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল নেক্সট বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন বিখ্যাত ছবি ভারতমাতা কে অঙ্কন করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কন করেছিলেন এটি অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে এঁকেছিলেন কিন্তু এটি প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বারা তৈরি করা হয়েছিল পেইন্টিংটিতে একজন সাধুবীর মতো জাফরান রঙের পোশাক পরিহিত মহিলা ধানের শীল সাদা কাপড় রুদ্রাক্ষ এবং একটি বই ধরেছেন এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের ধারণাকে চিত্রিত করার জন্য আঁকা হয়েছিল নেক্সট প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি গ্রেগোর জোহান ম্যান্ডেল কি হবে অ্যান্সারটি অপশান বি গ্রেগোর জোহান ম্যান্ডেল গ্রেগোর ইয়োহান ম্যান্ডেল বা গ্রেগর জোহান ম্যান্ডেল ছিলেন একজন অস্ট্রিয়ার জীববিজ্ঞানী ধর্মযাজক আবহাবিদ গণিতজ্ঞ যার আবিষ্কারগুলি জেনেটিক্স ও বংশগতী বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছিল তাই তাকে প্রায়শই জেনেটিক্সের জনক বা জিন তত্ত্ববিদ্যার জনক বলে অভিহিত করা হয় তাহলে কাকে জিন তত্ত্ববিদ্যার জনক বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে গ্রেগোর জোহার ম্যান্ডেলকে নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা পাওয়া যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের বর্ণনা পাওয়া যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের বর্ণনা পাওয়া যায় আনন্দমঠ একটি বাংলা কথা সাহিত্য যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এবং আঠারোশো সালে প্রকাশিত এটি আঠারোশো শতকের শেষের দিকে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে অনুপ্রাণিত এবং সেট করা হয়েছে এটিকে বাংলা ও ভারতীয় সাহিত্যের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস হিসেবে বিবেচনা করা হয় নেক্সট কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি কি কি। একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখতে পাওয়া যায় সাধারণ পাললিক শিলা কোনগুলো বেলে পাথর চুনা পাথর এবং শেল হল পাললিক শিলার উদাহরণ আগ্নেয় শিলার উদাহরণগুলি কি কি বেসাল্ট বা ব্যাসল্ট গ্রানাইট এবং ডুনাইট রূপান্তরিত শিলাগুলির মধ্যে কয়েকটি উদাহরণ হল কি কি জিনেস স্লেট মার্বেল সিস্ট এবং কোয়ারজাইট কে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনকে তিন দিনের তামাশা বলে অভিহিত করেছেন কে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনকে তিন দিনের তামাশা বলে অভিহিত করেছেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি অশ্বিনী কুমার দত্ত জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়েছিল আঠারোশো অষ্টআশি সালে কোথায় হয়েছিল এলাহাবাদে রাষ্ট্রপতি ছিলেন জর্জ ইউল প্রথম ইংরেজ রাষ্ট্রপতি দ্বিতীয় অধিবেশন কত হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল লখনৌতে সভাপতি কেছিলেন অম্বিকাচরণ মজুমদার ফলাফল কি হয়েছিল এটি কংগ্রেসের মধ্যে মধ্যপন্থী এবং চরমপন্থীদের একীকরণের প্রতিনিধিত্ব করে কিন্তু কংগ্রেস এবং সর্বভারতীয় মুসলিম লীগের মধ্যে সম্পর্ক বন্ধ করে দেয় তৃতীয় অধিবেশন কবে হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল কলকাতায় সভাপতি কেছিলেন লালা রাজপথ রয় চতুর্থ অধিবেশন কবে হয়েছিল উনিশশো সালে কোথায় লাহোরে এটি ঐতিহাসিক পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার দাবি প্রস্তাব পাশ করে পঞ্চম অধিবেশন কবে হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল করাচিতে সভাপতি কে করেছিলেন বা সভাপতি কে ছিলেন বল্লভ জে প্যাটেল নেক্সট সুষমা কাণ্ডের আবরণীর নাম হলো বা সুষমা কাণ্ডের আবরণীর নাম কি। অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি মেনিনজেস মেনিনজেস হচ্ছে সুষমাকাণ্ডের আবরণীর নাম মেনিনজেস মানুষের মস্তিষ্ক ও সুষমাকাণ্ডের আবরণ মস্তিষ্ক আবরণী বা মেনিনজেস বলতে মস্তিষ্ক এবং স্নায়ুরজ্জুকে আবৃত করে থাকা সংযোজিকলার আবরণী সমূহকে বোঝায় কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি বীরসালিঙ্গম পান্তলুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে বীরসালিঙ্গম পান্তলু সোসাইটি ফর সোশ্যাল রিফর্ম গড়ে তুলে তেলুগিভাষী অঞ্চলে বিধবা বিবাহের জন্য আন্দোলন ছড়িয়ে দিয়েছিলেন এজন্য তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে অভিহিত করা হয় নেক্সট ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ভারতের তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বত অতিক্রম করে পশ্চিমঘাট পর্বতের অনুপাত ঢালে অবস্থিত তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে সামান্য পরিমাণ বৃষ্টিপাত ঘটায় আবার শীতকালের শুরুতে অক্টোবর ও নভেম্বর প্রত্যাবর্তনকারী উত্তর পূর্ব বায়ুর কিছু অংশ বঙ্গোপসাগরের ওপর দিয়ে আসার সময় জলীয় বাষ্প সংগ্রহ করে তামিলনাড়ুর দক্ষিণ পূর্বে অবস্থিত করমণ্ডল উপকূলে শীতকালে প্রচুর বৃষ্টিপাত ঘটায় নেক্সট কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম কোন রঙের আলোর বিচ্যুতি সবথেকে কম হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ লাল রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম যে আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি তার বিচ্যুতি সবচেয়ে কম লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে এর বিচ্ছুতি কম বেগুন বেগুনি রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি ভারতের সর্বোচ্চ সাহসী পুরস্কার কোনটি ভারতের সর্বোচ্চ সাহসী পুরস্কার কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি পরমবীর চক্র হচ্ছে ভারতের সর্বোচ্চ সাহসী পুরস্কার তারপর দেখো বিভিন্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং কবে থেকে দেওয়া শুরু হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার যার পূর্ব নাম কী ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় খেলাধুলার ক্ষেত্রে কবে থেকে কবে শুরু হয় কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো একানব্বই থেকে বিরানব্বই মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় শান্তি ও সমন্বয়ের ক্ষেত্রে কত সাল থেকে উনিশশো সাল থেকে ইউনেস্কো শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় আন্তর্জাতিক শান্তিরক্ষা ক্ষেত্রে কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় তানসেন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে কত সাল থেকে দেওয়া শুরু হয় দু সাল থেকে দেওয়া শুরু হয় ধ্যানচাঁদ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ক্ষেত্রে আজীবন অবদানের জন্য কবে থেকে দেওয়া শুরু হয় দু সাল থেকে দেওয়া শুরু হয় অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় গণিতের ক্ষেত্রে কবে থেকে দেওয়া শুরু হয় দু থেকে আর্যভট্ট পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় মহাকাশবিদ্যার জনপ্রিয়তার ক্ষেত্রে সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় অসামান্য সাহিত্যকর্মের জন্য উনিশশো সাল থেকে দেওয়া হয় মূর্তিদেবী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে কবে থেকে দেওয়া হয় উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় দেহে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে যে রক্তকণিকা বা কোন রক্তকণিকা দেহে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ শ্বেত রক্তকণিকা লিউকোসাইট যা শ্বেত রক্তকণিকা নামেও পরিচিত শরীরের রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রক্তকণিকাগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে জড়িত এবং ব্যাকটেরিয়া ভাইরাস এবং ছত্রাকের মতো ক্ষতিকারক প্যাথোজেনগুলির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে নেক্সট কোন স্থানটি মিথিলা চিত্রকলা বা মধুবনী চিত্রকলার জন্য বিখ্যাত কোন স্থানটি মিথিলা চিত্রকলা বা মধুবনী চিত্রকলার জন্য বিখ্যাত অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি বিহার রাজ্যটি মিথিলা চিত্রকলা বা মধুবনী চিত্রকলার জন্য বিখ্যাত মিথিলা চিত্রকলা যা মধুবনী চিত্রকলা নামেও পরিচিত ভারতীয় চিত্রকলার একটি শৈলী যা বিহারের মিথিলা অঞ্চলে চর্চা করা হয় এই শিল্পের রূপটি এর নজর জ্যামিতিক নিদর্শন দ্বারা চিহ্নিত করা হয় এটি ঐতিহ্যগতভাবে তাজা প্লাস্টার করা মাটির দেওয়াল এবং কুরোঘরের মেঝেতে করা হয় তবে আজকাল এটি কাপড় হস্তনির্মিত কাগজ এবং ক্যানভাসেও করা হয় মিথিলা চিত্রকলাগুলি তাদের প্রাণবন্ত রং এবং জটিল নকশার জন্য পরিচিত প্রায়শই হিন্দু দেবতা উদ্ভিদ প্রাণী এবং রাজদরবারের দৃশ্যগুলিকে চিত্রিত করে পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কিরূপ হয় অথবা পরম শূন্য আস অথবা পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তনের কীরকম পরিবর্তন ঘটে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ শূন্য হয় পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয় পরম শূন্য উষ্ণতা বা পরম শূন্য তাপমাত্রা যাকে ইংরেজিতে কি বলা হয় অ্যাবসোলিউট টেম্পারেচার বলতে বোঝানো হয় এমন এক তাপমাত্রা যার চাইতে ঠান্ডা কোনো কিছু হতে পারে না এই তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন গাণিতিকভাবে শূন্য হয় এর মান শূন্য ক্যালভিন মাইনাস দুইশো দশমিক পনেরো ডিগ্রি সেলসিয়াস অথবা মাইনাস চারশো উনষাট দশমিক ডিগ্রি ফারেনহাইট নেক্সট আঠেরোশো সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন আঠেরোশো সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি বাহাদুর শাহ বা দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন আঠেরোশো সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট বাহাদুর শাহ দ্বিতীয় বা বাহাদুর শাহ জাফর জাফর তার উপাধি ছিলেন শেষ মুঘল সম্রাট আঠেরোশো সালে বিদ্রোহ তাকে ভারতের সম্রাট ঘোষণা করার নিরর্থক প্রচেষ্টা করেছিল তিনি ইংরেজদের দ্বারা বন্দী হন এবং রেঙ্গুনে প্রেরণ করেন যেখানে তিনি আঠেরোশো সালে মারা যান আইনগত দিক থেকে রানী ভিক্টোরিয়ার ঘোষণার মাধ্যমে পয়লা নভেম্বর আঠেরোশো সালে মোগল সাম্রাজ্যের অবসান ঘটে নেক্সট দেশের রাষ্ট্রপতিকে তার কার্যালয় থেকে অপসারণ করার প্রক্রিয়াটি ড্যাশ নামে পরিচিত দেশের রাষ্ট্রপতিকে তার কার্যকলাপ থেকে অপসারণ করার পদ্ধতিটি বা প্রক্রিয়াটি কি নামে পরিচিত অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ অভিসংশোষণ বা যাকে ইংরেজিতে বলা হয় ইমপিচমেন্ট পদ্ধতি কী হবে অ্যান্সারটি অভিশংশোষণ বা ইমপিচমেন্ট পদ্ধতি ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় অভিশংশোষণ প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় সংবিধানের ধারা একষট্টি রাষ্ট্রপতির অভিশংসনের পদ্ধতি প্রদান করে ধারা অনুচ্ছেদ চোদ্দ অনুসারে আইনের সামনে সমতা অনুচ্ছেদ পনেরো অনুযায়ী লিঙ্গ ধর্ম বর্ণ বর্ণ বা জন্মস্থানের ওপর ভিত্তি করে বৈষম্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তারপর কি রয়েছে দেখো ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি কত থেকে কত নং ধারায় রয়েছে ছত্রিশ থেকে নং ধারায় রয়েছে ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ড থেকে গ্রহণ করা হয়েছিল আয়ারল্যান্ডের সংবিধান উনিশশো সালে নির্দেশমূলক নীতির ধারণা স্পেনের সংবিধান থেকে গৃহীত হয়েছিল ডক্টর বি আর আম্বেদকর নির্দেশমূলক নীতিকে নোবেল ফিচার্স বলে অভিহিত করেছেন নির্দেশমূলক নীতি লিখেছেন জওহরলাল নেহরু এর উদ্দেশ্য কি একটি কল্যাণমুখী রাষ্ট্রের ধারণা দেওয়া আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কী নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ করার পদ্ধতি মৌলিক অধিকার ও সংবিধানের প্রস্তাবনা কানাডা থেকে কী নেওয়া হয়েছে একটি শক্তিশালী কেন্দ্রের সাথে ফেডারেশন কেন্দ্র অবশিষ্ট ক্ষমতা ন্যস্ত করা কেন্দ্র কর্তৃক রাজ্যের রাজ্যপাল নিয়োগ সুপ্রিম কোর্টের উপদেষ্টার একটিয়া অস্ট্রেলিয়া থেকে কী নেওয়া হয়েছে যুগ্ম তালিকা বাণিজ্যের স্বাধীনতা বাণিজ্য ও মিলন সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশন নেক্সট মানুষের দেহে অটোজোমের কত মানুষের দেহে অটোজোমের সংখ্যাগত অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ চুয়াল্লিশটি মানুষের দেহে অটোজোমের সংখ্যা হচ্ছে চুয়াল্লিশটি বা বাইশ জোড়া মানুষের ছেচল্লিশটি ক্রোমোজোমের মধ্যে চুয়াল্লিশটি ক্রোমোজোমকে অটোজোম বলা হয় আর বাকি দুইটি ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম নেক্সট কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ চব্বিশ মিনিট কলকাতা প্রমাণ সময় ভারতীয় প্রমাণ সময়ের চেয়ে চব্বিশ মিনিট এবং বোম্বাই প্রমাণ সময়ের চেয়ে এক ঘন্টা তিন মিনিট এগিয়েছিল মাদ্রাজ প্রমাণ সময়ের চেয়ে এটি বত্রিশ মিনিট কুড়ি সেকেন্ড এগিয়েছিল নেক্সট সব ধরনের শক্তি শেষ পর্যন্ত রূপান্তরিত হয় কোন শক্তিতে সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি তাপ শক্তিতে রূপান্তরিত হয় ওস্তাদ বিসমিল্লা খান সানাই বাজাতেন আসল নাম কি কমর খান তিনি ছিলেন একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ যিনি সানাইকে জনপ্রিয় করেন তিনি দু সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন দ্বারা সম্মানিত হন এইভাবে তিনি এম এস সুব্যলক্ষ্মী এবং রবিশঙ্করের পর তৃতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী হয়ে ওঠেন যাকে এই বিশেষত্ব দেওয়া হয় তারপর দেখো কয়েকজন উল্লেখযোগ্য সেতার বিশেষজ্ঞ ব্যক্তি কে কে ছিলেন বিলায়েত খান নিখিল ব্যানার্জি অনুষ্কা শঙ্কর বুদ্ধাদিত্য মুখোপাধ্যায় আমির খসরু সন্তরের সঙ্গে জড়িত কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তি শিবকুমার শর্মা রাহুল শর্মা অভয় সপরি। সানায়ের সঙ্গে জড়িত কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তি বিসমিল্লা খান গোলাম আলী খান রঘুনাথ প্রসন্ন আলী আহমেদ হোসেন শরদের সঙ্গে জড়িত কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তি আলী আকবর খান আমজাদ আলী খান আলাউদ্দিন খান ও বাহাদুর খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে নোটবন্দির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে নোটবন্দির ঘোষণা করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি আটই নভেম্বর দু সালে নোটবন্দির ঘোষণা করেছিলেন আটই নভেম্বর দু সালে ভারত সরকার সমস্ত পাঁচশো এবং হাজার ব্যাংক নোটের নোট বাতিল করার ঘোষণা করেছিলেন পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের অস্থায়ী সরকার বা আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠিত হয়েছিল স্বাধীন ভারতের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ সিঙ্গাপুরে গঠিত হয়েছিল উনিশশো তেতাল্লিশ সালের একুশে অক্টোবর নেতাজি বসু নিজেকে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী ও যুদ্ধমন্ত্রী হিসেবে আজাদ হিন্দ এর অস্থায়ী সরকার গঠন করবার আহ্বান জানান আজাদ হিন্দের অস্থায়ী সরকার গঠনের সাথে সাথে সশস্ত্র সংগ্রামের জন্য ভারতীয়দের একত্রিত করার পদক্ষেপ নেওয়া হয় মালয় থাইল্যান্ড এবং বার্মার অনেক ভারতীয় নাগরিক উৎসাহ নিয়ে সাড়া দিয়েছিলেন নেক্সট কোন সংশোধনী আইনে মৌলিক অধিকারের অধীনে শিক্ষার অধিকার চালু করা হয়েছে কোন সংশোধনী আইনে মৌলিক অধিকারের অধীনে শিক্ষার অধিকার চালু করা হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি ছিয়াশিতম সংশোধনী আইনে মৌলিক অধিকারের অধীনে শিক্ষার অধিকার চালু করা হয়েছে নেক্সট পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ যা ডেনমার্কের একটি স্বনিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত দ্বীপটির অধিকাংশ আর্কটিক বৃত্তের উত্তর অংশে অবস্থিত বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে অ্যান্সারটি হয়ে যাবে উনিশশো সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উনিশশো চুয়াত্তর সালের সতেরোই সেপ্টেম্বর একশো ছত্রিশতম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে যোগদানের এক সপ্তাহ পর উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন তারপর দেখো বিভিন্ন সংস্থা এবং তাদের সদর দপ্তর এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমে কি রয়েছে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে জাতিসংঘের প্রথম কে ছিলেন ট্রিকভে হাফডেনলি বা সংক্ষেপে ট্রিকভিলি বলা হয় কমনওয়েলথ অব নেশন্স এর সদর দপ্তর কোথায় যুক্তরাষ্ট্রের লন্ডনে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আন্তর্জাতিক সমসংস্থা কোথায় অবস্থিত এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে কত সালে প্রতিষ্ঠিতা হয়েছিল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে জাতিসংঘের সংস্থা এর সদর দপ্তর কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় চীনের সাংহাই শহরে কবে প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে খাদ্য ও কৃষি সংস্থা বা এফএও এর সদর দপ্তর কোথায় ইতালির রোমে কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কোনো বস্তুকে পৃথিবীর বাইরে কোনো গ্রহে নিয়ে গেলে তার ভরের কীরূপ পরিবর্তন হবে কোনো বস্তুকে পৃথিবীর বাইরে কোনো গ্রহে নিয়ে গেলে তার ভরের কীরূপ পরিবর্তন হবে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি একই থাকবে অর্থাৎ পৃথিবীতে তার ভর যেরকম ছিল পৃথিবীর বাইরে অন্য গ্রহেও কিন্তু তার ভর একই থাকবে কারণ ভারের পরিবর্তন হয় ভার আর ভর দুটো কিন্তু আলাদা ভার হচ্ছে ওয়েট বা ওজন আর ভর হচ্ছে কোনো বস্তুতে যে পরিমাণ জড়পদার্থ থাকে তাকে এই বস্তুর ভর বলা হয় তাই ভরের পরিবর্তন হয় না বাট ভার বা ওজনের পরিবর্তন হয় ভর পরিবর্তিত হবে না কিন্তু ওজন মহাকর্ষীয় ক্ষেত্রের শক্তির উপর নির্ভরশীল পৃথিবীতে একটি ভর পৃথিবীতে একটি শক্তি প্রয়োগ করে যা আমরা তার ওজন হিসাবে পরিমাপ করি মহাকাশে বস্তুগুলি মূলত ওজনহীন কিন্তু বরহীন নয় নেক্সট পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হল বা পৃথিবীর প্রাচীনতম মহাকাব্যের নাম কী অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি গিলগামেশ গিলগামেশ হচ্ছে পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য প্রাচীনতম টিকে থাকা সাহিত্যকর্ম হল গিলগামেশের মহাকাব্য এটি প্রায় চার হাজার বছর আগে প্রাচীন মেসোপটেমিয়াতে রচিত হয়েছিল ইলিয়াড ও ওডিসির প্রায় পনেরোশো বছর পূর্বে যা রচিত হয়েছিল এই মহাকাব্য আবর্তিত হয়েছে প্রাচীন নগরী উরুকের রাজা গিলগামেশ ও তার বন্ধু এনকি দুকে ঘিরে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জি টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও